নমস্কার, শ্রাবণী রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পোলাও, কিন্তু এটা সোয়া পোলাও বানাবো। আমি সোয়া নাগেটস দিয়ে আমি পোলাও বানাবো। চলুন দেখে নিই এটা কিভাবে আমি করব। প্রেশার কুকারে সোয়া পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, এই বাটি দেড় বাটি। মাপের হিসাবে যদি ধরেন এটা 400 গ্রাম আছে। আমি এটাকে প্রথমে জলে ভিজিয়ে রাখবো, আধ ঘন্টা আমি এটাকে জলে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি সয়াবিন নিয়েছি, সয়াবিনটাকে আমি গরম জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। সয়াবিনটার আমি জল চিপে নেব, জলটা একদম চিপে নেব। এর জন্য লাগছে পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, একটা গাজর নিয়েছি হাফ, ক্যাপসিকাম নিয়েছি, আর আদা বাটা নিয়েছি হাফ চামচ। আর বাসমতি চাল তো লাগছে, আমি ভিজিয়ে রেখেছি আগেই। এবারে লবণ লাগছে, স্বাদ অনুযায়ী হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, লং, এলাচ, দারচিনি, গোটা জিরে, 2 তেজপাতা আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সাদা তেল দেব, দেব 2 তেজপাতা, আর এই যে 1/2 চামচ গোটা জিরে এটা দিয়ে দেব। আর দেব লং, এলাচ, দারচিনি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিই, এবার দেবো আমি আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি এই যে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, চিনি, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, এই চারটি আমি একসঙ্গে দিয়ে দিলাম। আমি অল্প জল দেব মশলাটা ভাজার জন্য, নাহলে মশলাটা পুড়ে যাবে, ওই জন্য আমি অল্প জল দিলাম। এবার আমি এই যে সয়াবিনটা এটা দিয়ে দিলাম, এবার আমি এতে 2 চামচ টক দই দেব।
এটাকে আমি 2 মিনিট ঢাকা দিই এটাকে আমি 2 মিনিট ঢাকা দিই এখানে 1.5 বাটি চাল আছে তাই আমি 3 বাটি জল দেব যা চাল থাকবে তার ডবল জল দিতে হবে হুইসেল পড়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে পোলাওটাকে সার্ভ করব একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে গেল আমার সোয়া পোলাও আপনারা এইভাবে অবশ্যই বানাবেন বন্ধুরা আর কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না জানো ভালো থাকবেন নমস্কার